গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, পুজো তোমাদের খুব ভালো কেটেছে। তো যাই হোক, সকালে আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর সেই মতো কাজটাজ সেই মতো করতে পারছি না, করিনি, তোমাদের সাথে শেয়ারও করিনি। আর এখন এই যে স্নান করে উঠে একটু বসেছি, এখন ভাই দিদি সবাই ফোন করছে, কারণ পুরো পুজোটাই আমার বিছানায় শুয়ে শুয়ে কেটেছে। তো দেখো আমার বিছানাপত্রের অবস্থাটা তোমাদের একবার দেখাই। এই দেখো, সেই মতো গুছানো হয়নি, টেবিল দেখো দেখো পুরো সব একদম এই যে অগোছালো হয়ে পড়ে আছে। আর এই যে জামাটা বের করে নিয়েছি, পুজোতে তো সেই মতো নতুন জামা কাপড় সে পরা হয়নি, প্রচুর পরিকল্পনা ছিল। তো 2 বছর পরে পুজো আর কি, পুজোতে অনেক ঘুরবো, আনন্দ করব, মজা করব, খাওয়া দাওয়া সব কিছু আছে। আর যেহেতু আমার নতুন চ্যানেল, অনেক অনেক ভিডিও আর কি আপলোড করব, তো সবই আমার মাটি হয়ে গেল, পুরো পুজোটাই আমার মাটি হয়ে গেল। কারণ ষষ্ঠীর দিনেই আমি রাত্রেবেলা মানে ওই 9টার দিকে আর কি বাপের বাবা ফোন করেছিল, বললো যে গড়িয়াতে এসো, ওখানে নবদুর্গা পঞ্চদুর্গা হয়, খুব ভালো, একটু দেখে যাব, খুব ভিড় হয়ে গেলে তো আর যেতে আর পারবো না। তো ষষ্ঠীর দিন গেছিলাম, তারপরে সপ্তমীর দিন রবিবার ছিল, ওর বাবা বাড়িতে ছিল, তো বললো চলো আমরা একটু ঠাকুর দেখে আসি, বলে ওই 12টার দিকে মানে দুপুর 12টার দিকে আমরা কলকাতাতে ঠাকুর দেখতে গেছিলাম। তো দেখে আমরা মোটামুটি ওই 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ি চলে আসি, আর রাত্রেবেলা থেকে আসে মানে আমার প্রচণ্ড জ্বর, এত জ্বর এত জ্বর যে আমি কীভাবে পুজোটা কেটে গেল আমি বুঝতেই পারলাম না। তো কালকে গেছে দশমী, তো দশমীতে আমার যা ফোন করছে, বলছে কি যে আমার আমার বাড়ির সামনেও পুজো হচ্ছে আর ওর একদম পুরো বাড়ির সামনে, তো বলছে তুমি তো কোথাও বেড়াতে পারলে না, আসো আমার এখানে ঠাকুর বরণ হচ্ছে আর সিঁদুর খেলা হচ্ছে, তুমি ঠাকুর বরণ করবে না, আসো। তো মানে আমি আর থাকতে পারলাম না, প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই নিয়েও আমি ঠাকুর বরণ করতে চলে গেলাম, কারণ 2 বছর পর আর এই যে বিসর্জনের পর তো সমস্ত আনন্দটাই চলে যাবে না, আর মা 1 বছরের জন্য আবার চলে যাচ্ছে। তো যাই হোক, খুব মনটা খারাপ লাগছিল, শরীর খারাপ নিয়ে আমি ঠাকুর বরণ করতে চলে গেছিলাম। কিন্তু তারপরে থেকে যে খুব আজকে যে শরীরটা খুব ভালো আছে তা কিন্তু না, আর ওদিকে ভাই দিদি সবাই খুব ফোন করছে, মানে বাপের বাড়িতে তো যাওয়াই হয়নি, ভাই ফোন করছে, দিদি আছে, বোন আছে, আমাকে খুব করে ফোন করছে বারবার যাওয়ার জন্য, আর আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল, করছিল, প্রত্যেক বছর যাই আর কি। আজকে দশমীর পরের দিন, তো দিদি আছে, বোনও আছে, তো বললো আয় চলে আয় একটু ঘুরে যা, দশমীর দিন অন্তত একটু ঘুরে যায়। তো আমার একদম যেতে ভালো লাগছে না, আর এধারে যেতেও ইচ্ছা করছে, শরীরটা ভালো নেই। তো কী করি এখন, এই যে স্নান করে নিয়েছি, রেডি হব, একটু যাবো বাড়িতে, গিয়ে একটু সবার সঙ্গে দেখা করে আসবো। আর এই দেখো পুজোর এই যে জামা শাড়ি যা কিছু কিনেছিলাম একটাও কিন্তু পরা হয়নি, এই যে গয়না দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো এগুলো পুরনো ছিল, কত কিছু কিনেছিলাম দেখো পুজোতে পরার জন্য, এইগুলো কিনেছিলাম, আরও কত কানে দুল টুল সব কিনেছিলাম, যাই হোক এইগুলো আর কি, কোনো কিছু পরাই হয়নি, নতুন শাড়িও পরা হয়নি, চুড়িদারও পরা হয়নি, বেরোনোই হয়নি, যাই হোক। তো এখন আমি যাবো একটু ও বাড়িতে, বোন দিদি ভাই সবার সাথে একটু দেখা করে আসবো। তো আমি এখন রেডি হয়ে নিই বন্ধুরা, এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে দেখো একটা নতুন চুড়িদার পরে নিয়েছি, আর এখন যাবো বাড়িতে। আর ওই যে বললাম সপ্তমীর দিন যে ঘুরতে বেরিয়েছিলাম, তো তার কিছু ভালো ভালো ঠাকুরের প্যান্ডেলের আর কি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু দেওয়া তো হয়নি, তো সেগুলো ভাবছি আজকালের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে নিও, ভালো লাগবে, ভালো ভালো পুজো প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখে নিও। আর এখন আমি যাই ও বাড়িতে, গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এই যে বাড়িপুর ট্রেনে উঠে গেছি, আর দেখো ট্রেনটা একদম ফাঁকা, এটা বাড়িপুর ট্রেন, ওইখানে কিন্তু এটা ফাঁকা আছে, আর স্টেশন আমার বাড়ি থেকে মানে সুভাষগ্রাম স্টেশন থেকে বাড়িপুর, মাঝখানে একটা স্টেশন পড়ে আর বাড়িপুরে নামে, দেখো
বারুইপুর স্টেশনে চলে এসেছি। আকাশটা কত সুন্দর লাগছে ভাবি, দেখ আকাশটার দিকে তাকা একবার, এই আকাশ দেখতে দেখতে কোথায় চলে যাচ্ছি। আস্তে আস্তে দুটো আড়াইটা বেজে গেছে, তারপরে আর কথা বলা হয়নি, সবাই একটু কথাবার্তা বলছিলাম। তো এখন আবার সন্ধ্যা হয়ে এসছে, এখন বাজে 5টা। তো এখন আবার ফের বেরিয়ে যাব, তো সেই মতো ভিডিও তোমাদের সাথে এখানে শেয়ার করতে পারলাম না। তো এখন যাব, আমাদের এখানে কয়েকটা ঠাকুর দেখবো, মানে খুব ভালো ঠাকুর হয়েছে এখানে, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে, তো সেগুলো আমরা একটু দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তোমরা সঙ্গে থেকো, তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার ঠাকুর, মানে আমার বাপের বাড়ির ঠাকুর এখানে, প্যান্ডেল এখানে কত সুন্দর হয়েছে। তো এখন বেরিয়ে যাব সবাই, এই যে আমার বোন দিদি, এই যে বোন কথা বলছে, বোন দিদি সবাই রেডি হয়ে গেছে, এখন চলে যাব। তো দেখি কি কি ঠাকুর তোমাদের সাথে শেয়ার করতে পারি আছে। হ্যাঁ, এই যে বোনের ছেলে, আর সবাই বেরিয়ে যাব। এই যে সবাই রেডি হচ্ছে, পুচকে পাচকা গুলো, এই যে আমার বোন রেডি হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি বাড়িতে। দেখো প্যান্ডেলটা কত সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর উপরে একটা সুন্দর ঝাড় আছে আর মিরর ওয়ার্ক করা আছে, এটা হলো ঢোকার রাস্তা, কিন্তু আমরা আজকে এখান থেকে বেরাবো। তো সামনে দিয়ে একটু দেখিয়ে নিই, এই যে মেন, এটা মেন, আর এই যে হলো ঝাড়, দেখো এটা কিন্তু আমার বাপের বাড়ির পাড়ার। তো দেখো এটা এটা আমাদের পাড়ার, তো কাছাকাছি প্যান্ডেলটাও দেখো, এই যে দেখো পিছনে কত সুন্দর। বাপি আসো, এইটা কিন্তু যখন পুজো, ঠাকুর পুজো হচ্ছিল গত কাল পর্যন্ত, এখানে কিন্তু মানে এটা ঢোকার রাস্তা ছিল, প্রচুর ভিড় ছিল। এই যে দেখো কত সুন্দর, আজকেও কিন্তু ভিড় কম নেই, দেখো এখানে কিন্তু একটা পুকুরের মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা, একটা বড় দিঘি। তো দিঘিটা তোমাদেরকে দেখাবো, এই দেখো, এই যে পিছনে কত লোক যাচ্ছে, এই যে বলছিলাম দিঘি, এটা কিন্তু এই যে বিশাল বড় একটা দিঘির উপর দিয়ে বাস দিয়ে আর কি এটা ব্রিজ মতো করা, এই যে এই যে দিকে দেখাই, এদিকে এই যে, এই যে দিঘিটা দেখো, এই যে জলের উপরে লেখা, চলো চলো, এই হলো পুরো মন্দির, মন্দিরের উপরে এখন চাঁদ উঠে গেছে, দেখো কত সুন্দর লাগছে। এই যে এরা মনে হলো প্যানেল তো এরা হলো, এই যে একটা বিশাল বড় দিঘির উপর দিয়ে কিন্তু এই ব্রিজটা করা, দেখো দেখো, এই যে আমরা কিন্তু এর বড় দিঘির উপর দিয়ে মানে জলের উপর দিয়ে হাঁটছি, এটা ব্রিজ মতো করা, দেখো গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। তো দেখো সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি।
তো সকালবেলা উঠে আমার সেরকম কোনো কাজ হয়নি, আজকে রান্না হয়নি, তো শরীর খারাপ বলে বাপের বাবা বললো রান্না করতে হবে না, তুমি পরে করে নিও, তো ওই জন্য আর কি এখন রান্না করব। আর সকালে ছেলেকে টিফিন দিয়েছি, টিফিনটা বানাইনি, ও গিয়ে পরোটা আর পিঠাই পরোটা আর ঘুগনি নিয়ে এসছে, ওটা খেয়েছে, আর আমি একটু মুড়ি খেয়েছি। আর মানে এত শরীরটা খারাপ, মানে মাথা ঘুরছে আর মুখটা পুরো তিতো হয়ে আছে, ভালো লাগছে না, তো মুড়ি খেয়ে নিয়েছি। আর কালকে যে তোমাদের সাথে বললাম ঠাকুর মানে প্যান্ডেল শেয়ার করব, তো বেরিয়ে যেটা মোটামুটি বাপের বাড়ির কাছাকাছি, মানে যেটা প্রথম, তো সেই ঠাকুরটা ওই বিড়লা মন্দির যত সম্ভব করেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ ওই ওটা শেয়ার করা হতো না যখন আমরা ওখানে গেছি, প্রচুর বক্স বাস ছিল, তো আমি ভিডিও করছিলাম যে থাকবে, কিন্তু তারপরে দেখলাম কি যে লোডশেডিং হয়ে গেছে। তো লোডশেডিং হয়ে যাওয়ার পরে অপেক্ষা করছিলাম যে 5 মিনিট দেখি, যদি বক্সটা না চালায় তাহলে আমি একটু যদি ভিডিও করে নিতে পারি, কারণ ওই মিউজিক কীভাবে বা সাউন্ড কীভাবে রিমুভ করতে হয় ওটা আমি ঠিক জানি না, তো ওই জন্য অপেক্ষা করছিলাম, দেখলাম 5 মিনিটের মধ্যেই কিন্তু আবার কারেন্ট চলে এলো, কিন্তু বক্সটা বাজায়নি, সেই সুযোগে আমি ভিডিওটা করে নিয়েছিলাম যতটুকু পেরেছি। তো দেখি শেষ প্রান্তে আস্তে আস্তে ভিডিও করতে করতে, কিন্তু শেষ প্রান্তে আসার আগে ওরা আবার বক্স চালিয়ে দিয়েছিল, তো শেষ প্রান্ত পর্যন্ত তো দিতে পারবো না, কারণ ক্লেম চলে আসবে। আর আর্টটা করেছিল ফুলতলায় বোর্ডস খালিদা, তো এত ভালো করেছিল ওই সল্ট লেকে যেটা করেছিল আর কি গতবারে, তো এত ভালো করেছিল, তো ওটা ভিডিও করেছে, কিন্তু চারিদিকে এত বক্স বাজছিল, এত বক্স বাজছিল, আমি আর ওটা কিন্তু দিতে পারবো না, কারণ ওই যে বললাম। আর তারপরে হলো আর একটা ছিল বরকনে, বরকনে সেটাও দেওয়া যাবে না, কারণ ওই একই প্রচুর বক্স বাজছিল, প্রচুর বক্স বাজছিল। তো যাই হোক, যে ভিডিওটা দিলাম তোমরা দেখে নিও, খুব ভালো লাগবে আমার বাপের বাড়ির কাছের। ওগুলো আমার আগে দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু বললাম ওই যে শরীর খারাপ ছিল, পুরো পুজোটাই তো আমার মাটি হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, আর আজও প্রচণ্ড শরীর খারাপ, তো ভাবছি লক্ষ্মী পুজোটা দিতে পারবো কি না, সেটাই করতে পারবো কি না, যাই হোক তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা আমি পরের দিন আর কি শেষ করছি, তোমরা দেখে নিও।